वेलकम टू ट्रैवल पार्टनर कोलकाता। हेलो फ्रेंड्स, वेरी गुड मॉर्निंग। तो ट्रैवल पार्टनर कोलकाता आबार तोमादेर काछे चले एसेछे एकटा उइकेंड ट्रिप निये। तो आज के ट्रिपटा हबे वन डे ट्रिप बा डे आउटिंग, जाई बोलो ना केनो, पिकनिको बोलते पारो। तो चलो तोमादेर निये जाच्छि आज के बांगलार ग्रैंड कैनियने, और तार साथे जाबो एकटा ओर पाशेई मंदिर, सर्वमंगला मंदिर, दुटो जायगा। तो चलो, विंटर सीजन तो पड़ेई गेछे আর এই শীতকালে একদিনের জন্য তো ঘুরে আসাই যায় যে কোনো জায়গা থেকে, অফিসের একটা ছুটি পেলে বা সানডে তোমরা যেতে পারো। তো চলো ট্যুরটা আমার সঙ্গে এনজয় করো, দেখো। আর এই ট্যুরটার জন্য নিজেদের গাড়ি নিয়ে গেলে বেস্ট হবে, কারণ ওখানে যানবাহন মানে বাস বা ট্রেনের ফ্রিকোয়েন্সি একদমই নেই বা খুবই কম, বাসের ফ্রিকোয়েন্সি খুবই কম। তো সেই জন্য তোমাদের রোডের ডিরেকশনও তোমাদের দিয়ে দেবো, গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো চলো আমাদের সঙ্গে ট্যুরটা এনজয় করো, পরপর তোমাদের আপডেট দিতে থাকছি। আর ট্যুরটা দেখো কত সুন্দর, আর তোমরাও এই উইন্টার সিজনে একদিন ওখান থেকে অবশ্যই ঘুরে আসো। তো বন্ধুরা, আমরা পার করে গেলাম এখন শিয়াতলা। তো তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো, তোমরা দক্ষিণেশ্বর বালি পার করে সোজা ডানকুনি থেকে এই আরামবাগের রাস্তাটা নেবে, আর এখানে আরামবাগ কাঁড়পুকুর সোজা পার করে সোজা চলে যাও। আর আমাদের গুগল ম্যাপ তো দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে, একদম ম্যাপে লিঙ্ক করে সোজা চলে এসো। চলো এবার রাস্তাটা দেখতে থাকো, যেভাবে পৌঁছাচ্ছি তারপরে তোমার সঙ্গে আবার কথা বলছি। তো চলো এখন আমরা চাপাডাঙ্গার দিকে এগোচ্ছি, শিয়াখালা পার করে গেলাম। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন, এটা কামারপুকুরে রয়েছি। তো কামারপুকুরে এখানে টিফিন টিফিন করে নিচ্ছি। তো দেখো এখানটা তোমাদের দেখিয়ে দিই একটু একটা জিনিস। তো বন্ধুরা দেখো, আমরা এইটা ডানকুনির দিক থেকে এলাম, আরামবাগের দিক থেকে, এদিকটা হচ্ছে আরামবাগ, আর এদিকে এবার সোজা যাবো। দেখো এখানে হচ্ছে একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে, তোমরা সামনে সেটা দেখতে পাবে, এই দেখো এই স্ট্যাচু। তো এই স্ট্যাচু থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, আর সেই রাস্তাটা না গিয়ে স্ট্যাচুটা জাস্ট ঘুরে একদম স্ট্রেট সোজা রাস্তায় চলে যাবে, গেলেই এবার ম্যাপ অনুযায়ী সোজা যাবে, তাহলেই যে পৌঁছে যাবে তোমরা গনগনিতে যেখানে আমরা যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। আর এই দিকে তোমরা এই দিকে বাঁ দিকে রাস্তাটা পার হয়ে ডান দিকে চলে গেলে অনেক মিষ্টির দোকান পেয়ে যাবে, কচুরির দোকান পেয়ে যাবে, তো সেখানেও তোমরা যেতে পারো, খাওয়া করতে পারো। তো বন্ধুরা চলো এবার আমরা আবার গাড়িতে উঠি, উঠে এবার একদম আমরা প্রথমে পৌঁছাচ্ছি সর্বমঙ্গলা মন্দির, ওই মন্দির দর্শন করে তারপর সেখান থেকে আমরা পৌঁছাবো গড়বেতার, যেখানে যাচ্ছে আমরা নিয়ে যাচ্ছি তোমাদের একদম পিকনিক স্পট, ওখানে চলো, ওটা দেখলে গনগনি বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন। তো চলো সেখানে গিয়ে এবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম সর্বমঙ্গলা মন্দিরে, দেখো এই পার্কিং লটে এখন গাড়ি ফাড়ি রেখে দিলাম। চলো এবার তোমাদের মন্দিরের ভেতর নিয়ে যাই, আগে এখানে মন্দিরে যাব, এখানে ভোগ প্রসাদ খাবো দুপুরবেলা, তারপরে এখান থেকে তোমাদের মেন গনগনিটা দেখাবো। তো চলো, এটা হচ্ছে পুরোটাই পার্কিং লট, এখানে দু চাকা চার চাকা সবই তোমরা রাখতে পারবে, এখানে আরও গাড়ি রয়েছে। আর বন্ধুরা, তোমরা যারা পিকনিক টিকনিক করতে আসছো তারা এই সর্বমঙ্গলাতে প্রথমে আসবে না, তারা প্রথমে গনগনিতে যাও, পিকনিক করো, বা ওখানে যারা পিকনিকে কি সরঞ্জাম নাও নিয়ে আসছো তো ওখানে তোমাদের দেখাবো, প্রচুর হোটেল আছে গনগনি ঢোকার আগে, ওখানে সারা দিনটা কাটাও, এনজয় করো, খাওয়া দাওয়া করো দুপুরে, খেয়ে দিয়ে তারপর এখানে চলে আসো। এখানে বিকেলবেলা তোমার এখানে তিনটে থেকে না সাড়ে তিনটে থেকে তোমাদের টাইম টাইম বলে দেবো কটা থেকে কী আবার মন্দির খোলে, সেখানে তোমরা মন্দিরটা দেখে তারপর তোমরা চলে যাবে এখান থেকে আবার বাড়ি। তো বন্ধুরা দেখো এই হচ্ছে মন্দির, চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো এই হচ্ছে মন্দিরের ভেতরে, তো বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে যে ভোগ প্রসাদ পাওয়া যায় তার জন্য দশটার মধ্যে এসে কুপন কাটতে হয়, তো কুপনে হচ্ছে 60 টাকা করে দাম, এখানে দেখো বলি হয়। আর যারা গাড়িতে আসতে দেখছো আরও দেরি হয়ে যাচ্ছে বা 10টা বেজে যাচ্ছে, তোমাদের এখনও আসতে পারোনি, তোমরা যে এখানে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো এদের অফিসের নাম্বার,
তো সেইখানে তুমি ফোন করে কুপন কেটে নিতে পারো। ওরা ফোনপেতে ফোনপের নাম্বার দিয়ে দেবে, গুগল পে নাম্বার দিয়ে দেবে, সেখানে টাকা পাঠিয়ে দিলেই ওরা কুপন রেডি রাখবে, যেটা আমরাও করেছি। তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এই মন্দিরটা তোমরা দেখলে, আরও ভালো করে দেখাচ্ছি আর ভেতরে বিগ্রহের ছবি তুলতে দেবে কিনা দেখি, যদি দেয় তোমাদের বিগ্রহের ছবি দেখাবো, নাহলে বাইরে থেকে দেখাবো। তো চলো এবার পুরোটা দেখতে থাকো, আর তোমাদের যখন এবার খাওয়া দাওয়া যেখানে হবে তখন তোমাদের সেটাও দেখিয়ে নেবো। আর কুপনের প্রাইস তো বলেই দিলাম 60 টাকা করে। তো চলো এবার দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরোটা। তো বন্ধুরা আমাদের বন্ধুরা দেখো আমাদের এখানে পুজো সব সাজানো হয়ে গেলো, এবার পুজো দই দিতে যাবো আমরা ভেতরে। তো আমরা পুজোর সামগ্রী সব কিনেই এনেছিলাম। তো পুজোর সামগ্রী আমরা সব ঘর থেকে নিয়েই এসেছিলাম, কারণ এখানে কী পাওয়া যাবে না পাওয়া যাবে সেরকম দেখে খুব একটা তো এখনও বাইরে আমি সেরকম চোখেও পড়লো না। তো তোমরা সেটা করলে নিয়েই আসবে ঘর থেকে, কোনো অসুবিধা নেই। ধূপ মোমবাতি সব নিয়ে এসেছি পুজো সামগ্রী, তবে পুজো দেবো তোমাদের দেখাই, চলো ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। তো বন্ধু দেখো এই হচ্ছে এখানে ধূপ মোমবাতি সব দেওয়ার জায়গা আছে, তোমরা এখানে দিয়ে দেবে। আর এই হচ্ছে মেন মন্দিরে থাকার জায়গা। তো বন্ধুরা এই ধূপ মোমবাতি দেওয়ার জায়গা দেখো দুদিকে, এদিকেও আছে মন্দিরে আর ওইদিকেও আছে। আর মেন মন্দিরের ভেতরে লেখাই আছে ফটো তোলা নিষেধ, তো মন্দিরের বিগ্রহের ফটো তোমাদের দেখাতে পারছি না। তো চলো আমরা পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখো এই হচ্ছে এদের অফিস, এনাদের এইখান থেকে তোমরা ভোগের কুপন টুপন সব পেয়ে যাবে। আর এইখান থেকে তোমরা যারা পুজো নিয়ে আসবে না এখান থেকে পুজোর প্রসাদ প্রসাদ এখান থেকে পেয়ে যাবে, পুজো কিনে পুজো দিতে পারো। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তো তোমরাও তো আসবে পুজো দিয়ে দেবে, কারণ ভেতরে তো ছবি তোলা মানা আছে তাই ছবি তুলতে পারিনি। আর ভেতরে তোমরা এখন পুজো দেবে, মায়ের মূর্তি দর্শন করবে, খুবই সুন্দর। মায়ের মূর্তি দর্শন করার আগে দুদিকে দুটো আরও মূর্তি আছে, এক হচ্ছে মায়ের দ্বাররক্ষী আর এক হচ্ছে আদিমাতা, তো তাদেরও দর্শন করবে, করে ভালো করে পুজো দেবে। এখানে একদম সুন্দরভাবে সংকল্প করে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়। তো চলো এবার তোমাদের একবার মন্দির চত্বরটা পুরোটা দেখিয়ে দিই, একবার ঘুরিয়ে দিই। তো দেখো আমরা ওই দিকে সামনের দিকটা ছিলাম, এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা। আর এই জায়গাটা এখানটাতেই ঠিক আছে, যে মায়ের মূর্তি আছে এটাই মেন মন্দির। আর এর একটা আগে অনেক পুরনো, যখন এটা তো বহু পুরনো মন্দির, তো তখন এখানে লাইটের কোনো ব্যবস্থা ছিল না। তো মন্দিরটা এমনভাবেই এখানে তৈরি ছিল যে সূর্যের আলো পড়তো, তখন যখন যারা পুজো দিতে আসতো তাদের মায়ের মূর্তি দেখানো হতো একটা থালায় করে, সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে তখন মায়ের মূর্তিকে দেখতে হতো। আর ওই যে ওদিকে দেখো ওখানে, ওটা হচ্ছে যেখানে হচ্ছে রান্নাঘর, ওখানেই ভোগ প্রসাদ সব হয়। চলো আর এদিকে। এখানে দেখো একটা বেল গাছ, এখানে পুজো করা হয়। আর এদিকে একটা নাট মন্দির আছে, আর ওই দিকেও একটা নাট মন্দির আছে। এদিক দিয়ে দেখো এটা হচ্ছে সামনের দিক থেকে শুরুটা। আর এখানে দেখো এখানে জল টল রয়েছে, তোমরা পুজো দেওয়ার আগে হাত পা ধুয়ে নিতে পারবে। এদিকেও রয়েছে, ওদিকেও রয়েছে পানীয় জল। আর এদিকে বাইরের দিকটা দেখো, এখানে একটা বলি দেওয়ার জায়গা, এখানে তো আগে বলি হতো এখন আর হয় না, এটাই মেন বলির জায়গা। এই একটা নাট মন্দির আর সামনে ওইটা। তো বন্ধুরা দেখো এখানে এইভাবে বলি হয়, এখানে বলির জন্য প্রস্তুত করছে, যদিও বলিটা আমি তোমাদের দেখাবো না, ওটা ঠিক সবাই দেখবে কি সুখ, সবাই হয়তো দেখতে চায় না। দেখো দেখো বন্ধুরা এখানে বলি হয়ে গেল।
তো বন্ধুরা তোমরা দেখলে এখানে বলির অ্যারেঞ্জমেন্টটা, তো এখানে বলির নিয়ম অনুযায়ী মানে এদের নিজস্ব কোনো সেরকম বলি হয় না, তো প্রতিদিনই এখানে বলি হয়। বলি হয় মানে যদি বলি কেউ মানত করে থাকে তা যে নিয়ে আসবে সে প্রত্যেক সেই যেদিনই নিয়ে আসুক না কেন সেই দিনই বলি হবে, এমন নয় যে এদিন বলি করতে পারবে না সেটা। আর এখানে দুর্গাপুজো যে হয়, দুর্গাপুজোতে যে সন্ধি পুজো সেই দিন পাঁঠা বলি হয়, আর নবমীর দিন মনে হয় মোষ বলি হয়, কিন্তু সেটাও এদের যে কেউ মানত থাকবে সেই মানদে, এদের নিজস্ব কিছু বলি হয় না। তো তোমাদের দেখালাম, চলো। তো বলিটা তোমাদের দেখালাম না, কারণ অনেকেই সবাই ভিডিওটা দেখবে, সবার জন্য তো এটা দেখানোটা ঠিক না। তো চলো এবার আবার নেক্সট তোমাদের দেখাচ্ছি। তো চলো এখানে ওয়েট করি, এবার ভোগ হবে। ভোগ দুপুর একটা থেকে মনে হয় ভোগ দেওয়া হয়, তখন আমরা ভোগ খাওয়া দাওয়া করবো। তো খেয়ে দিয়ে তারপর যাবো গনগনি, তো বাকিটা তোমাদের দেখাচ্ছি ফিরে এসে। তো বন্ধুরা আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। দেখো এই যে নাটমন্দিরটা দেখেছিলাম, এখান থেকে ওই দিকের তো ওটা নাটমন্দির, আর এইখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে খাওয়ার জায়গা। দেখো বড় জায়গা, নিচে বসে একদম ওরা সদরঞ্জি পেতে দিয়েছে, এখানে বিশাল অনেকটাই জায়গা, অনেকজন একসঙ্গে বসে খেতে পারবে, তো আমরাও বসে গেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা চলো এবার আমাদের মায়ের অন্নভোগ খাওয়া হয়ে যাক, তারপরে খেয়ে দিয়ে এবার তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এরকম খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেল, একসঙ্গে মোটামুটি গঞ্জনা 50 জন বসতে পারবে এখানে। তো বন্ধুরা আমাদের অন্নভোগ খাওয়া হয়ে গেল। তো এখানে অন্নভোগে ছিল খিচুড়ি, একটা 5 মিশালি তরকারি, আর 1 পিস মাছ। এখানে মাছ দেওয়া হয় অন্নভোগে, আর হচ্ছে পায়েস। তো এইটুকুই খাওয়া দাওয়া, ভালোই হলো মায়ের অন্নভোগ। তো চলো এবার তোমাদের নিয়ে যাই গনগনিতে। দেখো এই সামনের দিকেই সব এখানে দোকান ফোকান থাকে, খাওয়া দাওয়ার বিভিন্ন কিছু, আর এখানে লজও আছে থাকার জন্য। তো আরেকটু গেলেই পড়বে। এই হচ্ছে ভবন, এইগুলোতে এখানে থাকার ব্যবস্থা সব। চলো মেন রাস্তা চিনে আমরা তো বন্ধুরা আমরা এসে গেছি বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। তো তোমরা দেখলে এবার দেখো তোমাদের পার্কিং জোনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা পুরো পার্কিং জোন, তো বড় গাড়ির জন্য 100 টাকা পার্কিং এখন, আর বাইকের জন্য আরও কমটা 50 টাকা। তো চলো আর এদিকে দেখো খাওয়া দাওয়ার এখানে জায়গা আছে, আর যেখান দিয়ে রাস্তাটা এলাম সেখানেও তোমরা হোটেল ফোটেল পেয়ে যাবে। আর ওই দিকটা যেটা দেখছো ওই সামনের দিকটা, ওটা হচ্ছে পিকনিক স্পট। আর পিকনিকের স্পটের যে রেট আছে সেই রেটটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এই দেখো যেখানে সিনেমার শ্যুটিং হয়, সিনেমার শ্যুটিংয়ের জন্য 1000 টাকা, বিবাহের শ্যুটিংয়ের জন্য 500 টাকা, আর এখানে বাস 300 টাকা, 200 টাকা আছে পিকনিক স্পটের ফ্রি পার্ক, অটো। দেখো এগুলো রেট চারটা দেখে না। তো এবার চলো ভেতরে ঢুকি। আর এইটা যেটা সামনে দেখছো এটা হচ্ছে একটা রিসর্ট। এই রিসর্টে এন্ট্রি, রিসর্টে ঢুকে ঘুরের জন্য কোনো পয়সা নেই, বা থাকার জন্য কী আছে সেটা পরে তোমাদের দেখছি। চলো এবার আসল মেন জিনিসটা তোমাদের আগে দেখাই। তো বন্ধুরা তোমরা শীত পড়ে গেছে, চলে আসো নিজেদের গাড়ি নিয়ে হোক, এ নিয়ে দল বল বেঁধে সবাই চলে আসো পিকনিক করার জন্য। এখানে পিকনিক স্পটটা যে ওইদিকে দেখালাম, ওখানে একটা বিশাল বড় জায়গা আছে পিকনিকের জন্য। তো ওদিকটা অনেকটা আমি যাইনি, তো ওখানে এর আগেও আমি এসেছিলাম একবার,
তো দেখেছি একটা বিশাল বড় মাঠ আছে পিকনিক করবে। এখন নতুন রিসর্টও হয়ে গেছে, দেখি রিসর্টটা ঢোকা যায় কিনা, তাহলে আমি একবার ঢুকে দেখব কি আছে। তো সেখানে তো আমরা থাকতেও পারবে একদিন, আর এই হচ্ছে ব্যাপার। আর চলো এবার তোমাদের মেন গণগড়িটা দেখাই কীরকম। তো বন্ধুরা উপর থেকে দেখো, ওই দিকটা হচ্ছে রিসর্টের দিকটা, ওই দিকটা, আর এই হচ্ছে গণগড়ি। সামনে যেটা দেখছো ওটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাংলা গ্র্যান্ড শিলাবতী নদী। তো দেখো জায়গাটা, এবার আরও নেচে নামি। পুরো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এই ক্যানিয়ন। আর দেখো এখন এখানে নামার জন্য খুব ভালোভাবে সিঁড়ি করে দিয়েছে, কোনো বয়স্ক লোকের কারোর অসুবিধা হবে না। তো এখন এখানে অনেক গাছগাছালিও মতন হয়ে গেছে, যদি আগে এসেছিলাম যখন এখানটা পুরো আরও ন্যাচারাল ছিল, এত গাছপালা ছিল না। তো এইবার তোমরা দৃশ্যটা দেখো ওদিকের, দেখো কত সুন্দর। তো বন্ধুরা এইবার তোমরা দৃশ্যটা দেখো, তো পুরোপুরি এটা তোমরা দেখো, একজন ওই উপরে উঠেওছে। তো তোমরা এবার আসো, এখানটা এনজয় করো, পুরো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এটা। তবে পায়ে জুতো সাবধান, কারণ এখানে একদমই কাঁকড়ে মাটি, দেখো তোমরা লাল মাটি, তো প্রচণ্ড স্লিপ করবে। তো চলো তোমরা উঠতেও পারবে ওপরে, চেষ্টা করবে যেখানে যেখানে পাহাড়ে ওঠা উঠবে। তো চলো তোমাকে আরও ভালোভাবে সামনে দিকগুলো ওইগুলো চলো, আরও সুন্দর ওখানে একটা জায়গা আছে দেখাচ্ছি। এটা একটা স্টেপ, আর এই পাহাড়টা পেছন দিকটাও আরও সুন্দর লাগে। তো চলো তোমাদের সঙ্গে আসতে দেখো। এই দেখো এখানে যে নামার সময় পা খুব সাবধান, প্রচণ্ড কিন্তু স্লিপ করতে পারে, এটা কিন্তু মাথায় রেখে তোমরা নামবে। তো বন্ধুরা এখানে একটা পুরাণে কথিত আছে যে ভীম নাকি কোন রাক্ষসের সঙ্গে যুদ্ধ করার সময় এখানে যুদ্ধ হয়েছিল, আর সেই জন্য এই এখানে এইরকম তৈরি হয়েছে। তো যাই হোক এটা তোমরা মহাভারতে পাবে যে ভীম রাক্ষসের সঙ্গে যুদ্ধ করার সময় এখানে যুদ্ধ হয়েছিল, আর তখন এইভাবেই এই জিনিসগুলো তখন তৈরি হয়েছে। যাই হোক এটা কিছুই না, এটা ন্যাচারাল ব্যাপার, পুরাণে কী বলছে সেটা আলাদা ব্যাপার। তো চলো দেখো। তো বন্ধুরা দেখো অসাধারণ এই জায়গাটা, জাস্ট দারুণ। তোমরা দেখছো যে প্রাকৃতিক সিনারি। তো তোমরা আসো, ডিসেম্বর মাস সামনেই পড়ছে, পিকনিক করতে আসো, দারুণ মজা করবে একটা দিন সারা দিন এই নদীর ধার। দেখো এখান থেকে শিলাবতী নদীটাকে পুরো দেখা যাচ্ছে, নদীর ধারটা একবার তোমাদের আমি নিয়ে যাবো, বড় আগে এদিকটা দেখিয়ে নিচ্ছি। আর দেখো এখান থেকে ল্যান্ডস্কেপটা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো এবার নিচ দিয়ে যেখানে ওরা সব গেছে ওখানটায় একবার আমরা যাই। তো বন্ধু দেখো ফটো সেশনের জন্য এটা কিন্তু একদম আদর্শ জায়গা। তো বন্ধুরা দেখো সিনিক বিউটিটা, আর দেখো কীরকমভাবে সুন্দর তৈরি হয়েছে জিনিসগুলো, পুরো মনে হচ্ছে এক একটা স্থাপত্য। তো বন্ধুরা তোমাদের একবার 360 ডিগ্রি একটা ভিউ দিচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগবে। দেখো তো এখন অনেক ঝবে বর্ষাকাল গেছে বলে এদিকে অনেক সবুজ হয়ে আছে, তোমরা যদি শীতকালে আসো এই ছোটো ছোটো ঘাসগুলো যেগুলো এগুলো সব থাকবে না, তো তখন এই পাহাড়ের রূপটা আরও অন্যরকম লাগবে। তো চলো এবার নদীর ধারটা তোমাদের নিয়ে যাই আস্তে আস্তে। আর বারবারই বলছি রাস্তা কিন্তু খুব গড়ান, এটা খুব সাবধানে থাকবে, এর সাবধানে নামবে উঠবে, নাহলে কিন্তু পড়ে যেতে পারো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেইভাবে।
তোমরা আমাদের কাছে তোমরা আসো এদিক থেকে ওদিক থেকে পুরো জিনিসটা এনজয় করো, একটা দিন সারা দিন এনজয় করো, খুব ভালো লাগবে তোমাদের জায়গাটা। তো বন্ধুরা দেখো তোমরা এই যে সিঁড়ি দিয়ে প্রথমে নেমে এলে, নেমে এসে আমরা কিন্তু দেখো এই সিঁড়ি দিয়ে নেমে সোজা এদিকে চলে গেছিলাম, এদিকে পুরো গ্র্যান্ড ক্যানিয়নটা। আর এই দেখো এটা একটা বট গাছ, অশ্বত্থ গাছ, এটাকে মার্ক করে রাখো, এর থেকে এই দিকটা দিয়ে যাবে, এইটা দিয়ে গেলেই কিন্তু তোমরা পাবে নদীটা। দেখো সরু একটা রাস্তা, তো চলো এবার তোমাদের নদীর ধারটায় নিয়ে যাই। বন্ধুরা রাস্তাটার অবস্থা দেখো, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। দেখো রাস্তাটা তো বন্ধুরা দেখো চলে এসেছি আমরা একদম নদীর ধারে। দেখো নদী এখন এমনই, এমন কিছুই জল নেই, তো তখন হেঁটেও পার হয়ে যেতে পারবে তোমরা এরকম। দেখো নদীতে আর বর্ষাকালে এই নদীর রূপ পুরো অন্যরকম থাকে। তো বন্ধুরা দেখলে এই হচ্ছে শিলাবতী নদী, জল দেখো হালকা হালকা স্রোত আছে জলে, দেখো তুমি দেখতে পাচ্ছ। আর জলটা কিন্তু একদম পরিষ্কার, এখানটা এখানটা একটু নোংরা হয়ে আছে বাট ওই দিকটা। আর এখন যা জল এখান থেকে হেঁটেও মানে দেখ পার হয়ে যাবে, দেখো একজন দূরে দেখো ঠিক নদীর মাঝখানে চলে এসছে, তো সেই জন্যই বলছি এখন যা জল হেঁটেই পার হয়ে যাবে তোমরা, খুব বেশি জল নেই। আর এখানে মাছও ধরছে নদীতে, তো চলো এবার আমরা ওপরে যাই। তো বন্ধুরা চলো এখন তোমাদের রিসর্টটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, নতুন যে রিসর্টটি তৈরি হয়েছে সেই রিসর্টটির ভেতর থেকে। তো বন্ধুরা দেখো এই রিসর্টটা একদমই নতুন তৈরি হয়েছে, আমি দু বছর আগে এখানে এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। তো এটা হচ্ছে রিসর্টের রেস্টুরেন্ট এইটা। আর এই দিকটায় তোমরা দেখো এদিকে হচ্ছে থাকার জায়গা এগুলো। তো মোটামুটি সিকিউরিটির থেকে যাই যেটুকু জানতে পারলাম মোটামুটি 2000 টাকা মতন এখানে রেন্ট আছে এই কটেজগুলোর। আর এখানে পিকনিক করতে গেলে ভেতরেও এই তোমাদের রিসর্টের মধ্যেও পিকনিক করার ব্যবস্থা আছে, তো তাতে মোটামুটি 500 টাকা চার্জ। আর যদি বাইরে যেরকম আগে যেরকম এই রিসর্টে ওই বাইরের দিকটা তোমরা ওই দিকটাতে যায় যেটা পিকনিক করতো, তো সেই দিকটা পিকনিক করলে সেটা আলাদা চার্জ আছে। এখানে দেখো সুন্দর করে বসার জায়গাও করে দিয়েছে। আচ্ছা এটা কিন্তু বসার জায়গা না, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। তো যারা হয়তো পিকনিক করবে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আছে, তো সেই জায়গাগুলোকে দেবে। এখানে হচ্ছে রান্না করার হয়তো জায়গা। তো দেখো এখানে ক্যাফেটেরিয়া বলতে তো ওটাই বোঝায়, হয়তো সেখানে এখানটা একটা জায়গা বুক করে নিয়ে তোমরা রান্না করতে পারবে, এটাই জায়গা। সামনে লেখা আছে ক্যাফেটেরিয়া, দেখো হালকা বাগানো করা আছে, এখন অতটা ঠান্ডা পড়েনি তাই ফুল টুল ফোটেনি। তো দেখো এই হচ্ছে মেন কটেজগুলো, ওদিকটা তো তোমরা দেখলে আর এদিকটায় চলো। এই কটেজের নাম হচ্ছে শিলাবতী, দেখো হ্যাঁ লেখা আছে। আর এটার নাম হচ্ছে কংসাবতী। তো একটা মধ্যে দুখানা কটেজ, এখানে দুটো রুম আছে, এটা শিলাবতী এটা কংসাবতী। আর এখানে দেখো এটা লেখা আছে ডুলুং, এটার নাম হচ্ছে ডুলুং। আর এটা হচ্ছে সুবর্ণরেখা, এটা সুবর্ণরেখা, সবই এসি কটেজ। দেখলো দেখো পরিবেশটাও খুব সুন্দর। আর এই দিকটাও দেখো এইটা হচ্ছে মেন পিকনিক স্পট, এখানটা পিকনিক করবে। ওখানেও দেখো ওইরকম করা আছে, ওদিকটা যেরকম দেখলে ওদিকটাও দেখো ওরকম করা আছে।
রান্না বান্না করার জায়গা চল আর একটা উপরে টাওয়ার আছে চলো টাওয়ারটা তোমাদের থেকে নিয়ে যাই টাওয়ার থেকে তোমাদের দেখাবো কেমন লাগে আর এই জায়গাটা দেখো এই যে খালি জায়গাটা এটাই হচ্ছে পিকনিক স্পট তো তো বন্ধুরা চলে এসো তোমরাও একদিন এখানে পিকনিক করে যাও তো এখানে পিকনিক করে এই জায়গাটা সারাদিন ঘুরতে তোমাদের খুব ভালোই লাগবে দারুণ লাগবে যখন ঠান্ডা পড়ে যাবে এখন তো তবু একটু গরম আছে তো আরও ঠান্ডা পড়ে গেলে তোমাদের বেশ ভালোই লাগবে চলে আসো এখানে পিকনিক করে যাও খুব ভালো এই জায়গাটা তোমরা এই কটেজও যদি না বুক করো তোমরা বাইরেও পেয়ে পিকনিক করতে পারো আর এই কটেজে ঢোকার জন্য কোনো কিন্তু আলাদা চার্জ বা কিচ্ছু নেই সেটা বিনা একদম সম্পূর্ণ বিনামূল্যে তো চলো এবার তোমাদের দেখো ওই কটাতে নিয়ে যাবো ওখানে একটা টাওয়ার আছে তো টাওয়ারটা একবার ঘুরে আসি চলো দেখো এই যে ছাতার মতন করা আছে বসার জায়গা যখন রোদ্দুর থাকবে না তখন তোমরা বসে থাকতে পারবে আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো জাস্ট অসম দেখাচ্ছি দাঁড়ো জায়গাটা নিয়ে যাই দেখো জাস্ট শিলাবতী নদীটা এখান দিয়ে বয়ে গেছে আর ওইদিকে গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখো তো তোমরা এখানে এলে নিজেদের চোখে উপভোগ করতে পারবে ঠিক জায়গাটা কতটা সুন্দর দেখো এদিক থেকেও দেখো ল্যান্ডস্কেপ ভিউটা একদম খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা চলে এসো একদিন তো বন্ধুরা দেখো টাওয়ারে উঠে অনেকগুলো সিঁড়ি করা আছে এদিক দিয়ে একটা সিঁড়ি করা আছে এদিক দিয়ে একটা সিঁড়ি করা আছে আবার মাঝখানে একটা সুন্দর গোল ঘোরানো সিঁড়ি করা আছে তো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার দেখো তো যে কোনো একটা দিয়ে তোমরা ওঠো চলো এই সাইডটা দিয়ে উঠি তো নিচ থেকে একবার টাওয়ারটা পুরো দেখো তোমরা তো চলো তো দুটো সিঁড়ি দুদিক দিয়ে করে এটা মিডিল একটা এক ফ্লোর পর্যন্ত তুলেছে তো তারপরে এরকম গোল গোল করে ঘুরেই উঠতে হবে তো যারা এরকম মাথা ঘুরবে তারা এই সাইড দিয়ে উঠে আসতে পারো উঠে এসে দেখো তো শিলাবতী নদীটা মেন ওই দিক থেকে এসছে ওদিক থেকে এসে বয়ে গেছে একদম এদিক দিয়ে আর এই হচ্ছে বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন চলো এবার তোমাদের আরও উপরে টাওয়ারটা একদম উপরে নিয়ে যাই চলো এখান দিয়ে আবার গোল পথে ঘুরে উঠতে হবে দেখো বন্ধুরা চলে এসেছি একদম টপ ফ্লোরে আর এইখান থেকে জাস্ট ভিউটা একবার তোমরা দেখো 360 ডিগ্রি ভিউ দিচ্ছি দেখো পুরো কটেজটা তোমরা দেখতে পাচ্ছ এই থেকে ওদিকে দেখো আর এই শিলাবতী নদী বয়ে গেছে আমাদের পাশ দিয়ে একদম দেখো একটু আগে দেখালাম ওদিক থেকে বয়ে এসছে এই পাশ দিয়ে নিয়ে গিয়ে এদিকে চলে চলে গেছে তো অবশ্যই তোমরা এখান থেকে এসে একদিন ঘুরে যাও সুন্দর অসাধারণ জায়গা তো বন্ধুরা একদিনের জন্য এখানে অবশ্যই আসতে হবে না এলে কিন্তু মিস অনেক বড় জিনিস মিস করবে বাংলার বুকে জাস্ট বাংলার মুখে এরকম বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি তো চলে এসো চটপট টিম তৈরি করো বন্ধু বান্ধব নিয়ে বাইক নিয়ে গাড়ি নিয়ে যেভাবে হোক আসো খুব সুন্দর লাগবে আর এনজয় করে যাও গোটা একটা দিন তো বন্ধুরা এই রিসর্ট বা এখানে পিকনিক স্পট বুকিংয়ের জন্য দেখো এই যে অ্যাড দিয়ে দেওয়া আছে রয়্যাল রেসিডেন্সি এই নাম্বারেই ফোন করতে হবে নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এইখানেই ফোন করে তোমরা এটা বুকিং করতে পারো বন্ধুরা দেখো এখানে গনগনি বাইরে বেরিয়ে তোমরা এখানে আইসক্রিম আখের রস সবই পেয়ে যাবে যে যেটা খেতে চাও এখানে দেখো ভুট্টা আর ওইদিকে দেখো চা ফায়ের স্টল রয়েছে ওইদিকে দু তিনটে আরও স্টল রয়েছে এখানে তোমরা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে জল পেয়ে যাবে কফি সব কিছুই এখানে পাওয়া যায় আর এখানে হোটেলও আছে দেখো ভাত রুটি ডাল সবজি সব কিছুই তোমরা এখানে পাবে তো তোমরা যারা পিকনিক নয় শুধু ঘুরতে আসছো তারা কোনো চিন্তা নেই তোমরা এখানে এসে খাওয়ার দাওয়ারও পেয়ে যাবে সারাদিনটা এখানে ঘুরবে খেয়ে দেয়ে নিয়ে তারপর বাড়ি যাবে আর যারা পিকনিক করতে আসছো তারা তো এখানে রান্না করেই খাবে তো চলো এই ছিল আজকের ট্যুরটা তো বন্ধুরা এই ছিল আজকের ওয়ান ডে ট্যুর একদিনের গনগনি আর সর্বমঙ্গলা মন্দিরের ট্যুর তো তোমরাও এসো যারা শুধু পিকনিক করতে আসবে তারা এখানে এসে আগে পিকনিক করো পিকনিক করে যাওয়ার সময় ঘোরার সময় যেখান থেকে সর্বমঙ্গলা মন্দির মাত্র 2 কিলোমিটার একবার ঘুরে চলে যাবে কিংবা পিকনিকের মাঝখানে তোমরা ঘুরে আসতে পারো তবে দুপুরবেলা 2টো থেকে মন্দির বন্ধ থাকে 4টে অবধি তো তার মাঝখানে তোমরা ঘুরে আসবে
তো বন্ধুরা চলো আজকে এই পর্যন্তই, তো চলো এরকম ভিডিও নিয়ে আবার আসতে থাকবো। তো তোমরা যারা চ্যানেলটা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। এরকম ডে আউটিং প্রচুর থাকবে, এছাড়াও আরও অন্যান্য ট্যুর নিয়ে পুরো তোমাদের ডিটেলস দেওয়া থাকবে, গাইড করা থাকবে। আর সামনেই যাচ্ছি, আমাদের উত্তরবঙ্গ ট্রিপ আছে সামনেই, তো সেটা তোমরা দেখতে পাবে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান আইকনটা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। Bye.